এই হচ্ছে আমার খামারের অন্নধার। সে আবার ধর্মে একজন হিন্দু, আমি আবার মুসলমান। কথাবার্তা হয় কিভাবে? এক সাংস্কৃতিক ভাষা একটু যদি কিছু বলতে না দেবেন। এখানে একটা বিশাল ব্যবসা আছে। যদি আপনার ভালো লাগা থাকে, যদি আপনার মানসিকতা থাকে যে আমি না পশুর সঙ্গে পাখির সঙ্গে মিশতে পারবো, যে কেউ আসতে পারেন। এখান থেকে আপনার প্রতি মাসে 40-50 হাজার টাকা, যেটা আমি করি আর কি। আসলে সৃষ্টিকর্তা যদি আমি বলি যে না এগুলো নয়, তাহলে বলা হবে যে না মানে নিমখারামি হবে। আমার যদি আয়টা যদি একদম সৎ হয়, আমার মনে হয় চোরও সেখানে চুরি করতে ভয় পায় যে না। সৃষ্টিকর্তা মনে সেখানে একটা ব্যাপার ইয়ে করে দেয় যে না ওই জায়গায় যাওয়া যাবে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের সাফল্য কথা নিয়মিত পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের মিলের পাড়ে। দর্শক, এই গ্রামের একজন উদ্যমী মানুষ একরামুল ভাই, তিনি তার প্রেম এবং ভালোবাসা থেকে এখানে একটি সমন্বিত খামার বলা যেতে পারে। এখানে মুরগি রয়েছে, কবুতর রয়েছে, কিছু ছাগল পালন হচ্ছে, আবার 2টি গরুও রয়েছে। তিনি বেশ আনন্দের সাথে এবং সফলতার সাথে এই খামারটি চালাচ্ছেন এবং এখানে 2 জন মানুষেরও কর্মসংস্থান হয়েছে। এবং আমার হাতে একটি মুরগি দেখতে পাচ্ছেন। আমার জানা নেই আসলে এটি কোন জাতের হবে, তবে সম্ভবত এটি ব্রয়লারের একটি জাত হতে পারে অথবা ফার্মই হতে পারে। এটি উনি ব্রিডিংয়ের জন্য রেখেছেন। এছাড়াও এখানে কিছু শৌখিন কবুতরও রয়েছে। আমরা আজকে এই উদ্যোক্তা একরামুল ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং তার কাছে জানার চেষ্টা করবো কেন এই ধরনের খামারে আসা, ব্যক্তিগতভাবে এই ধরনের খামার থেকে তিনি লাভবান হচ্ছেন কি না, এবং এই খাবারটি কীভাবে চালাচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। তো আমি আপনাদের একটি বিষয় বলবো, আমাদের আজকের এই ভিডিওটি একটি স্পেশাল ভিডিও হতে চলেছে। তো আশা করবো যে আমাদের এই ভিডিওটি আপনারা পুরোটাই দেখবেন এবং সেই সাথে আমার বিশ্বাস আপনারা ভালো কিছু তথ্য পাবেন এবং উপভোগ করতে পারবেন। তো চলুন আমরা উদ্যোক্তা একরামুল ভাইয়ের সঙ্গে কথা বলি এবং বিস্তারিত বিষয় তার কাছ থেকে জানার চেষ্টা করি। চলুন আমার সঙ্গে। দর্শক বন্ধুরা, আমরা আজকে আপনাদের জানাতে চেয়েছি যে এখানে একজন উদ্যমী মানুষ উদ্যোক্তা এখানে যে ছাগল পালন করতেছেন, কবুতর এবং হচ্ছে গরু পালন হচ্ছে, এই বিষয়গুলো জানাবো। সেই সাথে আরেকটি মজার বিষয় বলবো, আমাদের একজন ভক্ত অর্থাৎ সাফল্য কথায় যিনি নিয়মিত দেখে থাকেন জামাল ভাই, তিনি মূলত আমাকে রেফারেন্স দিয়েছেন যে তার বন্ধুর খামারিটি বারবার আসার জন্য আহ্বান করেছেন, বিদায় আজকে এখানে আসা। তো আমরা তাদের সঙ্গে পরিচয় হবো, তার পরবর্তীতে এই খামারের বিস্তারিত বিষয়গুলো আপনাদের জানাবো। শুরুতে জামাল ভাইয়ের সঙ্গেই পরিচয় হয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমার নাম হলো জামাল হোসেন, আমি পেশায় একজন ইংরেজি শিক্ষক, বাসা বেগমগঞ্জ। আমি 5 কিলোমিটার পথ পেরিয়ে এখানে এসেছি আমার বন্ধুর এই খামারটা আপনাদেরকে দেখানোর জন্য। আমাদের সাফল্য কথা আপনি দেখেন কিনা? সাফল্য কথা আমি সবসময় দেখি, আমার যখন ঘুম ভেঙে যায় আমি তখনও দেখি এবং খুব মজা পাই এবং খুব ভালো লাগে আমার। তো এই ভিডিও দেখে কি মানে খামার করার চিন্তা ভাবনা? এই সাফল্য কথা চ্যানেল দেখার পর আমি নিজে নিজে উদ্বুদ্ধ হই এবং খামার তৈরি করার জন্য আমি পরিকল্পনা করছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম সালাম। আপনার একটু পরিচয়টা দিবেন আমাদের। আমি একরামুল হাসান, আমি মূলত ছোট ব্যবসায়ী আর কি। আমার মিলের ব্যবসা আছে, পাবলিক ক্রাশ শপ, ছোট ব্যবসা। পাশাপাশি আমার এই গরু ছাগল কবুতর বিভিন্ন প্রকার পশু পাখি, এটা আমার ছোটবেলা থেকে আমার শখ মনে করেন আর কি। এখানে বর্তমানে কি কি রয়েছে? আমার এখানে আছে ধরেন আপনার কবুতর আছে কয়েক প্রজাতির, দেশি মুরগি আছে, তারপর ছাগল আছে কিছু ভালো জাতের পাটা আছে, বকরি আছে একটা, আর গরু আগে বেশি ছিল, ইদানিং গরুটা কম আর কি। দর্শক, আমরা একরামুল ভাইয়ের সঙ্গে কথা বলবো। জামাল ভাই, আপনার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি, ধন্যবাদ আপনাকে। একরামুল ভাই, আপনি বলছিলেন যে ছোটবেলা থেকে শখ আসলে এই ধরনের পশু পাখির সাথে থাকা, মূলত আপনার বাসাটা কোথায়? শহরেই আমার বাসা, একদম শহরেই। প্রথমে শখের বসে কবুতর একজোড়া ঢাকা থেকে নিয়ে আসছিলাম, আমাকে একজন গিফট করছিল। সে একজোড়া থেকে আমি দেখি যে বছরে আমার প্রায় 7-8 জোড়া হইলো। তো আমি চিন্তা করলাম যে যদি এটা একটু বাণিজ্যিকভাবে নেওয়া যায় কেমন হয়। পরে শহরে করলাম, যে এখানে জায়গার একটু সমস্যা, সংকুলন হয় না, পরে এখানে শিফট করছি। তো এখানে আমার প্রায় 40 জোড়ার মতো আছে। আমি প্রতি মাস 8-10 জোড়া বাচ্চা বিক্রি করি, যার হ্যাঁ বাজার মূল্য ধরেন আপনার 7-8 হাজার টাকা, 7,000-এর নিচ নয়, 9-10 হাজারও হতে পারে। এখানে আমার কবুতরের পিছে প্রতিদিন 80-100 টাকা খরচ হয়, অর্থাৎ পার মান্থ আপনার 2800-3000 টাকা, আর আমার আসতেছে ধরেন 8,000-10,000 হতে পারে। সেটা ধরেন 5 বছরে কমপক্ষে 1,00,000 টাকার কবুতর বিক্রি করছি। এখন ধরেন 40 জোড়া কবুতরের ধরেন আপনার বাজার মূল্য প্যান্ট যেহেতু ওগুলো 2,000-এর উপরে দাম, 80,000-1,00,000 টাকার কবুতর আছে, বাচ্চা আছে এখানে ধরেন বর্তমান বিক্রি উপযোগী 10 জোড়ার মতো। যে কবুতরটা 1 জোড়া আপনি নিয়ে আসছিলেন, তারপরে এখন 40 জোড়া, সেটি কি এই 1 জোড়া থেকে না পরে আবার কেনা হয়েছে? 1 জোড়া
থেকেই আমার লক্ষ্যটা, এখন আছে লক্ষ্য ধরেন 20 জোড়া, আর এখানে সিরাজি আমি 1 জোড়া নিয়ে আসছিলাম, সেখান থেকে আছে হলো ধরেন সিরাজি আর কাকজি 1 জোড়া 1 জোড়া করে 2 জোড়া, এই শুরু ওই 1 জোড়া দিয়েই আর কি। এখানে তো আরো দেশি মুরগি দেখতে পাচ্ছি, ছাগল আছে, গরু আছে। দেশি মুরগিটা হলো আমি প্রথমে একটা মুরগি দিয়ে শুরু করছি, তো দেখলাম যে এখানে কবুতরে কিছু খাবার ছাড়ে আর কি, ওরা যেটা খায় না সেটা আবার দেশি মুরগিগুলো খায়, এবং এটা ওই খাওয়াটার পরে দেখি যে আমি এদের ডিম পাড়ার ইয়েটা অনেক অংশে বেড়ে যায়। তো আমি চিন্তা করলাম আমি 10টা মুরগি কিনবো, দেখি কি রেজাল্ট। লেয়ারের খাদ্যটা আমি কবুতর যে খাদ্যটা আমি বলছি আপনাকে, ওই লেয়ারের খাদ্যটা এদেরকে খাওয়াই। তখন আমি প্রতি মুরগিতে ধরেন 365 দিনে আমার মনে হয় 200+ ডিম দেয় প্রতি মুরগি। যদি আপনি ওই ফিডটা খাওয়ান, লেয়ারের ফিডটা ভালো কোম্পানির, সেটা নারিশ হতে পারে বা যে কোনো নারিশটা আমার মনে হয় ভালো, বর্তমান আমি নারিশই খাওয়াই আপনার, যেখানে লেয়ার প্রতি আপনার 365 দিনে 350 ডিম দেয়, সেম খাদ্য যদি এদেরকে দেওয়া যায় আমার মনে হয় যে এরাও 200-এর উপরে ডিম দেয়। 10 টাকা করে যদি আপনি ডিম বিক্রি করেন তার 200 ডিমের দাম হলো আপনার 2000 টাকা, আর একটা মুরগি আপনার ধরেন প্রতিদিন খাবে হলো 2 টাকা, আর ওটা আপনি ধরেন 2 বেলা দিলেন কিছু, আর সারাদিন যা খাইলো খাইলো। দেশি মুরগি যে আপনি বললেন যে 200টি ডিম দেয়, তো এরা ডিম একাধারে তো অবশ্যই ডিম দেয় না, সেক্ষেত্রে তো ডিম তো তা দিতে ওরা বসে যায়, অর্থাৎ বাচ্চা ফোটানোর জন্য। এই বিষয় থেকে আপনি কি বলবেন? এটা হলো একটা আপনার টেকনিকের ব্যাপার, সেটা হলো যে আপনার ধরেন 12 থেকে 14টা বা 15টা ডিম দেওয়ার পর দেশি মুরগিটা আপনার কুচে যায় যেটাকে বলে, আর আমরা আঞ্চলিকভাবে বলি উষুম দেয়। যখন ওই মুরগিটা কুচে যাবে অর্থাৎ উষুমে দেওয়ার সময় হবে, তখন এই মুরগিটাকে আপনাকে আলাদা রাখতে হবে। এই জন্য আমার কিছু খাঁচার ব্যবস্থা আছে, সেই খাঁচাগুলোর মধ্যে আমি এই দেশি মুরগিটাকে ঢুকে রাখি। 4 থেকে 5 দিন থাকার পর এটা আবার উষুমটা নষ্ট হয়ে যাবে, তখন আবার সে আবার ডিম দেওয়ার জন্য প্রস্তুত হবে। খাদ্যটা পেলে আপনার ধরেন 5 থেকে 7 দিন পর সে আবার ডিম দেওয়া শুরু করবে। আচ্ছা, এখানে তো অনেক মোরগ দেখতে পাচ্ছি, বড় সাদা মোরগ। হ্যাঁ, সাদা মোরগ দুইটা জাত আমার সঠিক জানা নাই, তবে আমার মনে হয় যে এটা ফাউমির মোরগ আর কি। তো আমি এই দুইটা কিনছিলাম হলো আপনার ওই 10 টাকা করে মাথায় বিক্রি করে না ওগুলা, ওখান থেকে আমি এখন চিন্তা করতেছি যে একটা মোরগ রাখবো, এদের সঙ্গে বিট করাবো। এই বিট করার পরে যে বাচ্চাগুলো আমি নেবো আমার মনে হয় যে একটু উন্নত জাতে যাবে, সাইজ একটু বড় হবে, এটাই আমার আশা আর কি। আচ্ছা, এই খামারের মূল বিজনেসটা কি? হ্যাঁ, এখানে একটা বিশাল ব্যবসা আছে, সেটা হলো আমার জানে অনেকে আমি AI করাই, অর্থাৎ প্রজনন বাংলায় যেটাকে বলে। এই প্রজনন কাজে নিয়োজিত আছে আমার 8টা থেকে 10টা, কোনো সময় 11টা পাটাও আমি রাখি। এই পাটাগুলি আমি ধরেন ক্রসব্রিড, অর্থাৎ আমরা যমুনা পাড়ি, তারপর আপনার তোতাপাড়ি বা আপনার হরিয়ানা, এই ছাগলগুলোর ক্রস 100% নয় কিন্তু ক্রস ব্রিডের গুলো আপনি 12 থেকে 14 হাজার টাকায় পাওয়া যায় মার্কেটে। এটা আমি নিয়ে আসার পর এগুলো দিয়ে ব্রিড করাই, সিজনে আমার প্রতিদিন 2 থেকে 2500 টাকা আসে। এখানে কি মানে প্রতিদিনে কিভাবে এই টাকাটা আসে? ধরেন আপনার ছাগলের একটা সময় আছে, যেমন আপনার আশ্বিন মাস, আর ওই দিক হলো আপনার পহেলা বৈশাখে যে বৃষ্টিটা হবে, এই সময় আপনার এলাকার যত ছাগল আসে ডাকে আসে আর কি। ছাগলের মেন ঋতু কিন্তু এই দুইটা, এই 2 মাস। তখন প্রতিদিন ধরেন আপনার 10 থেকে 15টা ছাগি আসে ব্রিড করার জন্য, প্রতিটার থেকে আমরা 150 টাকা নিই। তাহলে এইভাবে ধরেন আপনার যদি 15টা ছাগি আসে তাহলে কত টাকা হয়? 2500-2300 টাকার মতো আসে। আর এরা প্রতিদিন খায় হলো 700-800 টাকা, ঘাস আছে কিছু। এখানে আমার দুইটা মানুষ কাজ করে, তার মধ্যে একটা ওই যে আছে প্রতিবন্ধী হিন্দু, প্রায় 20 বছর থেকে আমার সঙ্গে আছে, সেগুলো দেখাশোনা করে। অস্থায়ী লোক আছে, তারাও মাঝে মধ্যে হেল্প করে কাজ করে, মানে আমার এই সেক্টর থেকে আমার লাভ আসে, প্লাস এই 2-3টা লোকের আবার কর্মসংস্থানের এখানে ব্যবস্থা আছে। দামরা আছে কিছু, এরা এই কাজে নিয়োজিত। এগুলা ধরেন আপনার AI কর্মীরা যখন ফেল মারে, একটা গরু কনসেপ্ট করতেছে না, ধরেন ওই শুক্রাণুগুলো তো আপনার একটা গ্যাসে রাখে ওরা, ছোট্ট একটা জিনিস, অনেক সময় দেখা গেলো ওই গ্যাসে ওই জিনিসটা নষ্ট হয়ে গেছে, তখন ওরাই রেপার্ট করে যে আপনি দামরা লাগান, তখন আমার এখানে নিয়ে আসে। ওই যে খাঁচা আছে ওখানে ঢুকাই, ওখান থেকে আপনার মনে করেন যে বিট করার পরে তারা নিয়ে যায় প্রতি গাভীর 300 টাকা করে। আমি এখানে একজন প্রতিবন্ধী কাজ করে, অনেকে যদি একটু ডাকতেন আমরা হয়তো তার সঙ্গে একটু কুশল বিনিময় করতাম। এই হচ্ছে আমার মানে খামারের বলতে গেলে একদম কর্ণধার, সে আবার ধর্মে একজন হিন্দু, আমি আবার মুসলমান। এ 20 বছর থেকে আমার সঙ্গে আছে, অর্থাৎ আমার শুরু থেকে ছিল আজ অবধি আছে, অর্থাৎ মানুষের প্রতি যে ভালোবাসা আমি মনে করি এটাও একটি বড় নিদর্শন। কথাবার্তা হয় কিভাবে? কথাবার্তা একদম মানে আপনি তার সাথে কিভাবে সাংস্কৃতিক ভাষা একটু যদি কিছু বলতে না আপনার অনেক সম্মানীয় ব্যক্তি ভিডিওতে দেখাবেন, এটা আমি তাকে বুঝালাম, সে বলল না মানে স্যালুট। আচ্ছা আচ্ছা, তো ব্যবসায়ী একজন মানুষ এবং সেই সাথে একজন শৌখিন মানুষ, মুরগি তারপরে কবুতর গরু ছাগল সবই করতেছেন, যদিও এগুলো ব্রিডিং কাজে নিয়োজিত আছে, এই কাজগুলো আপনাকে কেমন লাগে? এটা হলো পশু পাখির প্রতি আমার একটা প্রেম, ভালোবাসা, ভালো লাগে। যেমন আমার একটা মুরগ আমার জবাই করে খাইতে মন চায় না, যে ছাগ জিনিসটা মানে প্রথম কথা হলো যে এটার মধ্যে প্রেম থাকতে হবে, আর যদি আপনার ভালো না লাগে তাহলে ও কাজটা না করাই উত্তম। সকাল থেকে সন্ধ্যে কী কী কাজ করেন এখানে? আমি সকাল থেকে সন্ধ্যে ইচ্ছে করলে সারাদিন আমার কাজ এখানে, আর আমার এই কাজের জন্য আমি মনে করি যে এটা একটা যথাযথ জায়গা আপনার শারীরিক কসরত করার, এখানে আপনার শ্রমও হয় প্লাস আবার ভালো লাগার বিষয়, আর্থিকভাবে লাভবান হওয়া যায়।
আমি মনে করি আর কি, এটা আমার ব্যক্তিগত ধারণা। যে খোলামেলা জায়গায় এই ধরনের খামার করা, এখানে তো বাইরের পরিবেশটা দেখলাম খোলামেলা, তো এখানে প্রতিবন্ধকতা থাকে না, মানুষ চুরি চামারি করতে পারে, আবার হচ্ছে বিভিন্ন রোগ ব্যাধি আসতে পারে, এই বিষয়গুলো থেকে আপনি কি বলবেন? যে কোনো খামারের প্রধান সত্য হলো যে আপনার জায়গা নির্বাচন, প্রথম দিকেই খেয়াল রাখতে হবে যেন দক্ষিণ দিকটা খোলা থাকে, যেটা বায়ু আর কি, বায়ো সিকিউরিটি, এই ব্যাপারটা সবচেয়ে ভালো নিরাপদ থাকে, দক্ষিণে বাতাসটা ভালো। আর নিরাপত্তার মধ্যে হলো সবচেয়ে বড় কথা হলো যে একটা কথাই আছে যে যদি আমার উপার্জনটা সৎ হয় তাহলে আমার মনে হয় যে আমার কোনো শত্রু থাকে না। যদি আমি সৎ লোক হই, আমার যদি আয়টা যদি একদম মানে সৎ হয়, আমার মনে হয় চোরও সেখানে চুরি করতে ভয় পায় যে না, সৃষ্টিগত মনে সেখানে একটা ব্যাপার ইয়ে করে দেয় যে না ওই জায়গায় যাওয়া যাবে না। আমার যদি উপার্জনটা হালাল হয়, আমি মনে করি যে এটা একটা সৎ ব্যবসা, এই ব্যবসার মাধ্যমে শুধু আর্থিকভাবে লাভবান সেটাও নয়, পাশাপাশি আপনার একটা সেবা হইতেছে। আমার যে মনে করেন যে বিটের যে পাটাগুলো আছে এগুলো আপনি নর্মালি কোথাও পাবেন না, তো আপনি যখন একটা দেশি বকরিকে আই করালেন তখন আপনার কিন্তু জাতটা উন্নত হলো, যে ছাগলটা আপনার 4 মাস পরে বিক্রি হবে হলো 3,000 টাকা, এর একটা জাত আপনার বিক্রি হবে হলো 10,000 টাকা। শুধু বাণিজ্যিক নয়, এখানে সেবাও আছে। তা যারা আমার ক্ষতি করতে চাবে আমার মনে হয় তারা ওই দিকটা মাথায় রাখে যে না এটা করা যাবে না, এটা করলে আমার এলাকার ক্ষতি হয়তো। আর নর্মালি আমি অনেক সময় এখানে গোপন সিসি ক্যামেরা ট্যামেরা লাগাইতে পারি বা লাগাইছিলাম, এক সময় নষ্ট হয়ে গেছে, এটা সিগুর নিজস্ব ব্যাপার সেটা আর কি। আর তাছাড়া এমনিতেই যেহেতু আমি ওই যে আবার কিছু গরিব লোককে এখানে আশ্রয় দিছি, মানুষ জানে যে এটা একটা ইয়া জায়গা আর কি, সেবামূলক। জি জি, এখানে আমি মনে করি আমার একটা আত্মবিশ্বাস যে আমার ক্ষতি কেউ করবে না, ইনশাল্লাহ এখন পর্যন্ত হয় নাই ক্ষতি। এখন তো খামারটি গোছালো, এটাকে ভবিষ্যতে কি বড় রূপ দেওয়ার চিন্তা করছেন? মানে কি আমার বড় রূপ, যখন আপনার বর্তমান যেটা আমি সমস্যা মনে করতেছি খড়ের দাম অনেক বেশি, এই কারণে আপনার গরুতে আমি মনে করতেছি একটা লাভজনক খুব একটা নয়। আমি এখন চিন্তা করতেছি কিছু লেয়ার বাণিজ্যিকভাবে 1,000 লেয়ার পারবো, খাঁচাটাও রেডি হয়েছে দেখতেছেন। আর ভবিষ্যতে আছে এটা আমার আরও উন্নত জাতের কিছু ছাগলের পাটা নিয়ে আসার, উন্নত জাতের সার, এটা পরিকল্পনায় আছে আর কি। তো আমাদের দেশে অনেক তরুণ উদ্যোক্তা ভাইয়েরা এই ধরনের কাজগুলোতে আসতে চায়, আপনি অনেক সুন্দর একটা পরিকল্পনা নিয়ে খোলামেলা জায়গায় এই কাজগুলো করতেছেন, এখানে মানুষের কর্মসংস্থান হয়েছে পাশাপাশি নিজেও ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন। তো আমাদের দেশের তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? জি, আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলি, আমার রাইস মিল ছোট ব্যবসা, পাবলিক ক্রাশ বলছিলাম, সেখানে যেটা ব্যবসা হয় সেটা দিয়ে তারা যে ড্রাইভার আছে সেই চলে, আমি খুব একটা লাভবান হই না। আমি এই ব্যবসায় আমি মনে করি যে কেউ যদি তার ভালো লাগে, ভালো লাগাটাই প্রথমে আমি বলছি, যে কোনো কাজের প্রথমে ভালোবাসা থাকতে হবে, প্রেম থাকতে হবে। যদি আপনার ভালো লাগা থাকে, যদি আপনার মানসিকতা থাকে যে আমি না পশুর সঙ্গে পাখির সঙ্গে মিশতে পারবো, যে কেউ আসতে পারেন। এখান থেকে আপনার প্রতি মাসে 40-50,000 টাকা, যেটা আমি করি আর কি। আমার এক ছেলে এক মেয়ে, ব্যক্তিগত ব্যাপার আমি নিজে বলি, ঢাকা রেসিডেন্সিয়ালে লেখাপড়া করেছিলাম আমি, এদের পার মান্থ 50,000 টাকা আমার প্রতি মাসে খরচ, সেটা আমি ইনশাল্লাহ এখান থেকেই মেকআপ দিয়েছিলাম এই খামার থেকে। জি, আসলে সৃষ্টিকর্তা যদি আমি বলি যে না এগুলো নয় তাহলে বলা হবে যে না মানে নিমখারামি হবে। এখন ছেলে আমার রেটিনায় মেডিকেল কোচিং করতেছে, দোয়া করবেন যদি আল্লাহ সাফল্য দেয়, যদি টিকে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। ইকরামুল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের প্রেম এবং ভালোবাসা নিয়ে। কৃষি সেক্টরে বিশেষ করে মুরগি, কবুতর, ছাগল, গরু এগুলোতে এসেছেন, আমরা খুবই খুশি হয়েছি এবং আনন্দিত যে আমাদের এগ্রিকালচার সেক্টরে আমরা যে লক্ষ্যে কাজ করে যাচ্ছি তেমনি একজন পশুপ্রেমী মানুষ আপনি। তো আমরা আশা ব্যক্ত রাখি যে এই ধরনের খামার এটি যেন আরও ভবিষ্যতে বড় হয় এবং এখানে যেন আরও অনেক মানুষের কর্মসংস্থান হয়, সেই সাথে আপনি ব্যক্তিগতভাবে লাভবান হন, এই আশা ব্যক্ত রেখে আমাদের দর্শক বন্ধুদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, ইকরামুল ভাই একজন উদ্যমী মানুষ, তার উদ্যমী চিন্তাধারার মাধ্যমে এই কাজগুলো হচ্ছে, সেই সাথে এখানে কর্মসংস্থান তৈরি হয়েছে একজন প্রতিবন্ধী মানুষের, এছাড়াও আরও দুই একজন লোক এখানে কাজ করেন। সব থেকে বড় বিষয় হচ্ছে এ ধরনের ফার্মার ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার ক্ষেত্রে নিজের উদ্যমী চিন্তাধারা, শখ এবং ভালোবাসা না থাকলে আসলে এখান থেকে ভালো কিছু নিয়ে আসা সম্ভব না। তার এখানে সব কিছুই অল্প করে রয়েছে কিন্তু এখান থেকে তিনি প্রফিটটা বার করে নিয়ে আসতেছেন, তার মানে কবুতর থেকে বছর শেষে মোটা অঙ্কের কিছু অর্থ আসে, তাছাড়াও এখানে ছাগল প্রজনন করাচ্ছেন অর্থাৎ ব্রিডিং হচ্ছে পাটাগুলো থেকে, এখান থেকে প্রতিদিনে একটা অর্থ আসে, এছাড়াও বছর শেষে এখান থেকে বাড়তি কিছু মুনাফা পাচ্ছেন। সেই সাথে তিনি বলছেন যে দেশি মুরগি থেকে অধিক ডিম তিনি নিয়ে আসতেছেন একটি টেকনিক অবলম্বন করে। দর্শক বন্ধুরা, এই ছিল একজন উদ্যমী মানুষের সফলতার চিত্র নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন, আমাদের সাফল্য কথার টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।